শুভ সন্ধ্যা। পদাবলী কীর্তন গাইছে। শ্রীকৃষ্ণের রূপ দেখে মোহিত রাধারানীর মনে আনন্দের সঞ্চার হয়েছিল। সেই আনন্দের কথা ব্যাখ্যা করা হয়েছে কীর্তনের যে অধ্যায়ে, তাকে বলা হয় রূপ পর্যায়। শ্রীকৃষ্ণকে দেখে ভালো লেগেছে, আর সেই জন্য রাধারানী সখীদের কাছে কি বলছেন সেই কথা আছে এই গানে। রাধারানী বলছেন, আমি কি রূপ হেরিনু মধুর মূরতি পীড়িতি রসে রসার, পীড়িতি রসে রসার, আমি কি রূপ হেরিনু মধুর সখীরা রাধারানীকে প্রশ্ন করছে, সখী হাসি তো সকলেই হাসে, তা তোমার বধুর হাসির কি এমন বৈশিষ্ট্য, কেন বারবার তার হাসির কথা বলছ? উত্তরে রাধারানী বললেন, লোকে আগে কথা বলে পরে লোকে